আচরিত লাগে। নিজের মানুষ থেকে ছেড়ে এত দূরে কি করে থাকতে পারে? আমি তো ওটাই ভাবছি। ও তো ঠিকই আসাল, কেরা যে বুদ্ধি দিল, যার জন্য ওতে বাড়ি ছেড়ে গেল গা। মাঝে সাঝে খুব মনে পড়ে কি যে দিন ছিল সেগুলো। ঠান্ডা মগজরের চিন্তা করা, গরম মগজরের চিন্তা করা, জি করা করি থাক, মাত্র কই থলুম এই মাটি কিনি যদি তহতর হাতর পরা যায় না হয় তহত কিন্তু লাংটা হয়ে যাবে। আই টিকি টিকি ধা থাকরা থাং থাকরা থাং টিকি 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 তা থাকরে টিকি তা শাকা বকরি কিচিন ঝুকা কিচিন থা টিকি মি চো মকি টিকি নো ওয়াইচিং চুকি টিকি কলা কোন কোন দিশা আওল ওর কিচিন ওয়াইল টু হে কেন এসি। ইসলামে বহুত বেয়া কাম কৰি মানুহটোই কি কাম কৰি কি কাৰণত ঘৰখন এৰি গেল আমি একোৱে গম নাপাওঁ ছাৰ। বুজিছে, পুলিচক কোঅপাৰেশ্যন কৰিলে আমাৰ অলপ সুবিধা হয়। তাকে, হেতে কত গেছি কি কৰছি একোৱে নাজনো, কিন্তু কিছুমানৰ মুখত শুনছো হেতুক বোলে জিংগালালাই অপহৰণ কৰছি। ওলাব ওলাব, পুলিচৰ চকু ধূলি দি কোনো খাই যাব নোৱাৰে। আমি যিমান পাৰো সিমান আপোনালোকক সহায় কৰিম ছাৰ। ঠিক আছে, আমি মাজে মাজে আহি আপোনালোকক ডিষ্টাৰ্ব কৰিম দেই, বেয়া নাপাব। ঠিক আছে, আইবো ছাৰ। ঠিক আছে, আইছো দিয়ক। হে হরি, কি বা হই, পুলিশ আই ঘরখান পালা গিতা। চুপ কন্ট্রোল তই লগেছা, তই কি বিয়া তা দুখ নকললি, হেতে তোক ডাইরেক্ট এঙ্কে অ্যাটাক করবে পারে না। হেরি, আপনি মোক বিশ্বাস নকরে কে হে, আরো এটা কথা কক্সুন, মেলো আপনা নিজর না মই আপনা নিজর হেতু কথা কক। ইয়ে তো ঠিক কথাই কইছা, বাট আপন পর বলি কওয়া এটা বস্তু আছে, আর সেই বস্তুটোয়ে আটা মুদ্রার ইপিঠি ইপিঠি, সেই কারণেই মই তোক কছো। ও বাপা, আর কিবা কিবি হল নাকি? এ নাই র, মেলর গণ্যা কর বলে এটা অ্যান্ড্রয়েড নন ভাল মোবাইল আসছি, তাকে তাই আনা বলে সন্দেহ করছিয়ে। হ্যাঁ, ও মেলর গণ্যা কর অ্যান্ড্রয়েড মোবাইল হরাল, আর সিহতে সন্দেহ করে ফেলে মোর বুয়ারিক সুদ ধরলা। সিহত নিজে চোর, আকো বুয়ারিক সুদ ধরছি? হ্যাঁ, সিহতে গম পাওয়া নাই মোর বাতত আসি মোর বুয়ারিক দম দিবা আইছি। র, মই যাও র, সিহতে মোক চিনিয়ে পাওয়া নাই, মই উদিম নহয় মো যা পালি। রাসুন, ইমান হাকা করবে নাঙ্গে র, হেন্দে মোক মিশাতে সন্দেহ করছি। কি সন্দেহর কথা কইছে, তার ঘন্যাকেই কইছি মোবাইল তো তোক দিয়া বলি, তাই আর এনাই কব না? ও, তার মানে আপনি মোক চুর বলে কব আইছি? রাসুন র, তহতে বারো ডাকাই জানো করবি, মেলর ঘন্যাকর পরা যদি মোবাইল তো তুই চুর করছিলি তেতিয়া কবা লাগা নাই, আর যদি চুর করা নাই তেতিয়া হলি কও, তাইক মই দিম নহয় মোজা পালি, চিনি পোৱা নাই তাই মোক। ও বাই, মই মেলর ঘন্যাকর পাই মোবাইল চোবাইল আকো আনা নাই, তাই মোক ফাঁসো বাক লাগি এগুলা মিশা বদনাম দিছি, তাইকো মই হুড়াই নেরু, যিদিনা তাইক মই লগ পা নয় একেবারে মশলা বতা দিব তিদি, মই কি বস্তু তাইও চিন পাব ধরি পেলে। মশলা বটা দি বুট পেয়েছি, তার দেহাত নাই চাল বাকেলি আর মুট খাই হাত টেকলি, কি বিয়া খঙতে একশর মারি দিলি একদম পাখা ভাঙা আগ্নি ঘুরা দি ঘুরি দেখবি। র, তহতে করবা লাগে ইয়াত একো নাই, যি করবা লাগে মই করিম, তাই মোক চিনি পাওয়া নাই, তাই চুলি মই ডাল ডাল করিম। এ র র ভাই, তয় আর কাইজা লাগবে যাবা নালগে, বহুত দিনের মূরত এখান ঘর তলাপ শান্তির মুখ দেখছু, আর অশান্তি মই নিবিচরু, গতিকে এ আর মই মেলর ঘর যাই কথা তো ডিসকাস করিম, হব না? মই কিন্তু হেনু তাকে না যাও। হ্যাঁ, কিয় না গেলি হব, এ যাবা লাগব, যাই ফেলে ডিসকাস না ফিসকাস এগুলা করিয়েবি, আর আহি ফেলে মুখ জনাবি কি হল, তারপিছত মই ব্যবস্থা লওয়াকে আছো নহয়। হব দে ভাই, তই এতিয়া জাগে যা, চাহিনী বনাগে। অঁ ঠিক আছে, তই কিন্তু যাব লাগিব, নাযাওঁ বুলি থাকিলি তাইক পিছা নহয়, ময়ো তোক মছলা পিছা দিম। মই লৈ যাম, যা, তই য'ত গিলা খান লগবি আৰু মই এগিলা ভাঙি ফুৰিম। হে, মই কি য'ত লগালো, এ হেৰি কথাটো ক'লো হে, ৰব এথান দেখোন মোৰে গতাই মস্ত ভয় লাগছি তো। এই কি কহা, কিয় ভয় কৰিম, হা ভয় কৰিলে কি হ'ব,
তাহাতে উদ্বেগ করব আর আমি সহ্য করে থাকিম। অরুতা ও মাই, তোমরা তো ঘরতে থাকা, ময়ে বাহির ঘুরি ফুরু, মোক যদি রাস্তা ধরে কিবা তা করতে তেতিয়া কি হব? অয়ে বাবা, মোর কথা এত কথা কারণে মস্ত ভয় লাগছি। হয়দেও মাই, অবশ্যই কথাটো নহা নহয়, জিঙ্গালালাই যদি থানাত এজে হাত দিয়ে বলে গম পাই নহয় সি মোকো দিগদারি করব বাসা। ঠিকই কইছ ভাই, গোটাই ভেজালাই ভেজাল, এফালে জিঙ্গালালা এফালে পুলিশ, মুঠার উপর গোটাই ভেজালাই ভেজাল। পিছত তো পিছত দেখা যাব এ বাবা, মুঠতে এঠাত এজে আরখান দি তোয়া তো ভাল হব। ঠিক কইছ তুমি, একলাখান কথা পাতি রাখি সময় নষ্ট করি লাভ নাই, মই আহো দে থানা যাই ফটকে এজে আরখান দিয়াও। যা যা ভালাই হব দে, এজে আরখান দিলিহে যদি আমার হাওয়া কথা থাকে। আঙ্কুল খকি, কথাটো কিবা চিন্তা করলি না? মই কিয় চিন্তা করিম, তহতে চিন্তা কর। ঠিক তিরে তো আকো এনেকে কিয়া কইছা ন? মই তেনকার কই কিনকা কম, রাইজর কথা চিন্তা করি করিয়ে মোর নিজর কথা চিন্তা করব পাহরি গেলু। কিন্তু আমার মাটিখিনির সমস্যা তো কোনে সমাধান করব ন? মই কি ইচ্ছা, তহতে নিজে কর। এই সখি, ইমান কিয়া গরম হইছা না পাই? আমি ইগলি হিতু সহায় করিব লাগব। সহায় করিব লাগব? মই সহায় করি করি তো বরবাদ হই গেলু। তই ন আৰু কি বরবাদ হলি? সা সখি, বিপদে আপদে তো আমার লগত আছা, খুলে মাটি বাড়ি জামেলাতো শেষ হলো বাদি, তারপর তোর বিয়াখান একদম ধুমধামেরে পাতি দিম। ওই আঙ্কল খকে, ঘরতে এনেকে আটা ভারি থাকলে সমস্যা সমাধান হবো নাকি? আই রসুন ররা, মই যাই আছো ৰ। সেলকা বাপাই ঠিক কথাকে কৈছি, সখী কাকা এনেকে চিঞৰি থাকিলে সমস্যাৰ সমাধান নহব নহয়। আমি সবে ৰঙিলী বাইতাত যাওঁ, তাতে আলোচনা কৰি সিদ্ধান্তটো লওঁ। মইতো সেইটো কথাই কম কম বুলি ভাবি আছো। সখী আৰু মই ৰঙিলী বৰ ঘৰত যাম। মই কিয় যাম হা? সিখেন ঘৰে মোক ইমান অপমান কৰাৰ পিছত মই আৰু তাতে যাব পাৰো নেকি? কিন্তু সখী কাকাই নেগিলে কেনেকে হব ন? কতো তই গেলিহে ভাল হব, তইহে ভালকে বুজে কথাটো ক'ব পাৰবি। আগতে মোৰ বিয়া পাতাৰ কথা চিন্তা কৰ, কারণ এই ঘরে মাঠে খাপলা হকির নামত আছে, মোক কাগজ তো দেখাইছে, ইচ্ছা করলে নহয় তত আজে লাঠি মারি ঘরের পর বাহির করে দিব পারো, হেনে হেন কথা দেছন বা শাসন সা কি আমার মুরুর উপরতে নাসমা ধরলা দেখন। গম পাইছং, জি দেখা পাইছো আমি বাহত তলত থাকা তো খাতাং। র র র র তদে মনে মনে থাক, এই সখীক কেনেকে ম্যানেজ করবা লাগে মই জানো, কারণ মোর নাম কি জিএসটি গাঁবুঢ়া, কি প্রাক্তন তো কামত নাহা। জিলেলে আয় আয় জিলেলে, জিলেলে জিলেলে আয় আয় জিলেলে, বোবা 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 মেহবুবা, আউজুম নাচগাও দিল রুবা, হাই বোবা 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 মেহবুবা। পুলিশে কি কলাক পিছে? হ্যাঁ ও পুলিশে, ও পুলিশে কইছি হা মাইথবা কইছি ভাত খাবা বিউলে। মই বলু নহয় দিয়ক, কণীও বইল কৰি থম, পাল্লি চাৰিটা মাছো আনি ভাজি ৰান্ধি খুৱাম। কি গিলাখান কবা দছি দক, নকে কি কৰিম, নকে কি কৰিম। পিছে কথাটো সঁচা না মিছা? ও বাই, এটা কথা তই নিজে চিন্তা কৰছোঁ, মই যদি মেলৰ ঘৈণীয়েকৰ পৰাই মোবাইলটো আনিলোঁ হয় তইতো দেখাই পালি হয়, মই তো কত লুকে নাৰাখিলোঁ হয়। মেলৰ ঘৈণীয়েকে আৰু মিছা কথা কিয় ক'ব? আৰু তোৰ নামটো হে ল'বা পাৰলাক না? সেইটো কথা ময়ো চিন্তা কৰি আছোঁ, তাই বা মোৰ নামটো কিয় ল'লাক? হো বাই, এটা কথাও হ'ব পাৰে, তাই মোৰ লগত কিবা নহয় কিবা এটা শত্ৰুতা কৰি আছে, সেইকাৰণে মোৰ নামটো লৈছি তাই। তাইৰ আৰু তোৰ লগত কি শত্ৰুতা থাকিব পাৰে ইয়ে? হো বাই, তোৰ এটা কথা মনত আছে না, আগবা যে ছাগালৰ জোঁট লগাওঁতে মই যে হেন্দক যাতা কথা গালি পাৰিছিলোঁ, এতিয়া কি জানি সেইটো কথাৰ ওপৰতে মোৰ ওপৰত বদলা লৈছি হেন্দে। অ হবাও পাৰে দেই, এই মেলৰ ঘৈণীয়েক তোক মই বৰ ভালটি দি বুলি ভাবছিলোঁ হে। ভাল তাই হৈছি এটা মহাকাল, তাই যদি মুখে নাথিলা হয় নহয় তাই তো কাৰো গুণে খাই পেলা কয় একদম। ইতা তই হাপাৰ লগত তাহাৰ ঘৰত যা, যাই তই কথাটো ফেচ টু ফেচ কৰনি, নহলি ঘৰত আৰু এখন জেং লাগব। তই ঠিক কথাই কৈছা বাই, আজি মই এখেতৰ লগত যাই ফেলে কথাটো ভালকে আলোচনা কৰি। অ বাই, চাহ কিবা বনাইছা নেকি? বানে থৈছোঁ যা খানি। দে তে হ'ব দে, মই খাই ফেলে হেন্দ ঘৰত পাওঁ। যা হুম
ঐ বেলটামুরা কি চাই আছা ইফালে আসুন আসুন না ইফালে কি হল কোসুন তই বলে মোর মান সন্মানটো ধ্বংস করবা উঠি পুরি লাগছা কিনো করলুগে মইনু তই বলে এই লুজ ক্যারেক্টারক গান নাচ দুটাকো শিকাই আছা বলে ও তাকে শিকাই আছোন কি হল কো এইবিলাক ফালতু কাম নকরবি দে গেষ্টিক কলাক অপমান নকরবি নাচ গান ইমান সহজ বস্তু নহয় বস্তু আগতে তুই মোর তাতে শিকি লবি তারপিছত আনক শিকাবি সঁচাই কইছা না ও মই তোর নিচিনা মাষ্টৰ হৈ যাব পাৰিম না তই পাগল কি মাষ্টৰ মাত্ৰ তই মোর তাতে গান শিকিলি অসমৰ বাহিৰত কি অসমৰ বাহিৰত তোক ভাৰতৰ বাহিৰত লৈ যাম মই কি যে ভাল লাগব সেই কাৰণটো মোৰ তাতে হি পুৰা উস্তাদ কৰি দিম মই মা কছ মই যদি উস্তাদ হৈ যাওঁ মানুহ চানু মাতি নিদিম মই লেবেলত থাকিম অহংকাৰী হৈ যাম মই ও তোক পাগল শিল্পী মানুহ অহংকাৰ নহয়তো এই মানুহবিলাকক নৰমকে মৰম কৰি মাতবা লাগে তেতিয়া হেতক ফাংচনত মাতব মাত কি দৰকাৰ হলি মই গানে গাই দিম ঠিক পাগল এই বুলি তই যতে ততে গান নাগাবি নাগাম দেচোন দে এটা ধুনীয়াকে এটা নাচ নাচি দেখাও মই চাই লওঁ মই নাচং বিচে তই ভালকে চাবি হা দে রেডি ও জিলেলে জিলেলে আয় আয় জিলেলে 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 আয় আয় জিলেলে বোবা 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 মেহবুবা আউজুম নাচ গাও দিল রুবা হাই বোবা 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 মেহবুবা আউজুম নাচ গাও দিল রুবা জিলেলে জিলেলে আয় আয় জিলেলে মস্তি মে মস্তি মে খুশি না পুরা খুশি ওহ আরো মই অলপ শিকাই দিলি একদম পারকট হই যাবি তো খুবুনে বিশে ও পিছে তোর গলাটো চেক করে সাং মই দেই গাবি গান গাব লাগু র মই স্কেলটো মিলাং দে কি মিলাবি স্কেলটো মিলা লয় হং র এ পাগল এটো স্কেল নো হাই এই গানোর স্কেলটো কইছু দে শুন দে গাবাই লাগু না ও দে গা দে 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 ও ফুল ও ফুল নু ফুলানু কিয় হো এট মাথা এটো কবিতা হে গান গা গান হই নেকি দে গাবাই লাগব না গা জলদি গানে মনৰ পৰা নাই শুন দে অ দে দে হেই তু কুটু গাম তই জি ইচ্ছা তাকে গা শুন জি গালিও হ'ব ও জি গালিও হ'ব দে এ পিছে হলি আ দীপর বিলটে আ মাছে মারংতে ও জকে হে ঠরংতে কি মাতা বলছিলে তই ক্লাসিক্যাল হিক পাই লাগব তিতা হে তোর গলাটো একদম ফিন ফিনিয়া হৈ থাকব বুঝিলি হয় না ও ইতিয়া লো বাইছি না নাই আইছি আইছি কি ভাল লাগব মই গায় বলি ও এই আইলা এর অবরব পুলিশে কি কলাক পিছে হা ও পুলিশে ও পুলিশে কইছি হা মাইথবা কইছি ভাত খাবা বেহুলে মই বলি নহয় দিয়ক কনিও বল কইথম পাল্লি চাইটা মাছ আনি ভাজি রান্ধি খুৱাম এ কি কি রাখান কবা দছি দক নকে কি করিম নকে কি করিম এটা হাতিয়ার পিছত কি কই এটু হুই বালকে কথা নাকি জানো তুমি হুদা কিয়া রাম একো এটা কবা নরি জক জকে উঠে মানে মই কবা কুচু আজি আইম বলি কইছি না আইম বলি কইছি কিন্তু নিয়ম আছে নহয় কিছুমান তোমার মতে আইবা নরে নহয় নহয় আজি আইলি ভালো লাগ হয় স খং কইলি তুমি ভয়া পাও কিন্তু তুমি কথা গিলি খান জেংকে হুদ নহয় মাথা সাথে গরম হয়ে যায় অ এটা সব দক মরে একো এটা কথা হুদবানৰ মানত কথাটো কিবা মই নুদিম নেকি হে তেরি হুদা আহবার হুদা কিন্তু কথা হুদার এটা নিয়ম আছে ধরন আছে হে রাস পুলিশ থানাত তো আকলে আমার এজাহার খান নাই আর বহুত এজাহার আছে গতিকে তেওঁলোকে তেওঁলোকৰ সুবিধা মতে আহিব কিন্তু কথা নাইব হে তেরি হেকলা কথা মই হুদবা নোৱাৰো তোমার যদি দরকার তুমি যাই থানা ধরি আহা কথা নাইব পুলিশে তাহার নিয়ম মতে আহিব নিজৰ নিজৰ কাইদা মতে আহিব তোমার মোৰ মতে নাই নহয় এ যদি জিঙ্গালালে আহি যায় অহ ফোন নাম্বার দিছি কিবা দরকার হলে ফোন করবা কইছি কি হয় কবাই নসু ডক এ মোর কিন্তু মস্ত ভয় লাগছি ডক ওরা ভয় করি তো লাভ নাই অন্তরত সাহস রাখি ফেলে বিপাদর সমস্যার মুখামুখি হবা লাগবো
সেইখিনি সাহসেতো গতাব পাৰা নাই। যাও একলাখান মাথা মাৰি থাকি লাভ নাই, যিতে যি হয় চাম যাও। এতিয়া হেৰি কৰা, আকাপ চাহ কৰাগে যাও, যাও চাহ। কি হব তিৰিটোৰ লগত, এমান ভয় কৰি থাকে মোৰ মাথাত ধৰি সপাত খাই কওঁ। অ' ভেচি, ইহঁতৰ আগত তই সঁচা কথাটো কৈ দি। ঐ, এই মোবাইল নিয়া কথাটো ইহঁতে বিশ্বাস কৰা নাই, তোক ফাঁচবা সুধছি কইনাটাকে সঁচা কথাটো। হয় নেকি? এই ভেচি, তই এটোৰ আগত সঁচা কথাটো কৈ দি, দুৰ্গাত যাতে দুখ নাই বুলি। সিগিলাক মই কব নোৱাৰো, মুঠতে মোক মোবাইল লাগব লাগব লাগবয়ে। খালি মোবাইল মোবাইল মোবাইল, তই মোৰ মাথাটো একদম খাই দিছা দে। মাথা খাওক বা নাখাক হেগলে মই নাজনো। এই ভেচিক মিছা বদনাম দিয়াটো মোৰ কিন্তু হজম নহয়। কথাটো সঁচা, ভেচিয়ে 200 টকা দি মোৰ পৰা মোবাইলটো নিছি। মই এগলা বিশ্বাস নকৰো, আই এম নট ফৰ বিলিভ। ভেচি এনাই কাম কেতিয়াও নকৰে। হৈ তোহঁতৰ কথাটো বাদ দে, এতিয়া মোৰ মোবাইলটো ক'ত থৈছা? এই তহঁতে এক এনাই মিছাতে বদনাম দি আছা, চাবিচোন এই মোৰ মাথাত ধৰি শপত খাই ক'ব। অ' বেছি, এতিয়া শপত খাই কওঁ। মই আৰু কিয় শপত খাব লাগে, মই দুখোন কৈ আছো এন্দৰ মোবাইলটো মই নেনাই বুলি। কহি কৈছা, মোৰ হলে বিশ্বাস নহয়, গতিকে তই মোৰ মাথাত ধৰি শপত খাব লগাটো খাটাং। ঐ ভেচি, কি চাই আছা, সঁচা কথাটো কৈ নিদিয়ে কিয়া? অ' ভেচি, কওঁ, মোৰ মাথাত ধৰি শপাত খাই কওঁ। অ' ভেচি, ইহঁতৰ আগত তই সঁচা কথাটো কৈ দি। ঐ, এই মোবাইল নিয়া কথাটো ইয়াতে বিশ্বাস কৰা নাই, তোক ফাঁচবা সুধছি কইনাটাকে সঁচা কথাটো। মোবাইল নিয়া কথাটো একদম সঁচা কথা। কি? মই পদুমীক 200 টকা দি তাৰ পৰাই মোবাইলটো লৈ গৈছিলো। দেখিলি হাপা, দেখিলে মই কোৱা কথাটো বিশ্বাস নকৰা নহয়, এতিয়া দেখা পালে? মইনো কি ভুল কথাটো কৈছিলো, মই যি কৰিছো সব ভালে কৰিছো, খালি তহঁতে মোৰ কথাটো বিশ্বাস নকৰা। ঐ পদুমী আৰু ভেচি, যি কৈছি তোৰ ভালৰ কাৰণেই কৈছি, তোক এৰাটো বাচাইছি। ঠিক্রি, কি মোৰ ভালৰ কাৰণে কৰিব লাগে আকৌ? এই চাও, তই ফোন কৰি কৰি মোৰ দৰে দুটা তিৰি আনবি বুলি ইয়াতে তোৰ ভালৰ কাৰণে এইটো বুদ্ধি কৰিছি। উল্টাকে আকৌ মোকে ফাঁচে দিছা। অঁ নহয় যদি কি, ফেচি মোবাইলটো নিয়াৰ কাৰণে সি পদুমীৰ ঘৰখন ৰক্ষা পৰিল, এহাতো আমাৰ কাৰণে ধন্যবাদৰ পাত্ৰ, গম পাইছা? হলি তোৰ ঘৰখন জ্বলি পুৰি কলাখাৰ হৈ গেলে। হৈ তুমি চব লোক মোৰ গাতে জাপিলি এতিয়া। নহয় যদি কি, তই যত কুতৰ খাই, তই খালি মোবাইলটো চিনি পা, মোক চিনি নাপা, যাই থৈ ময়ে ফাঁচি গৈছ। অঁ ফাঁচবি তো, সেইকাৰণে যতি ততি যি টি কথা নকবি। ইউ ডণ্ট টক, আণ্ডাৰষ্টেণ্ড? এই বেছি, ইউ এণ্ড আই গো। যি হল হল আৰু, মোৰ গাতে চব দুখ বুলি ধৰি লৈছো আৰু। ঐ হাপা, ঠিকে আছে বাৰু, তোক 200 টকা দি দিম মই, তই মোবাইলটো মোক ঘূৰাই দিবি। তই পাগলা হৈছা নেকি, আৰু তই মোবাইলৰ ঠাণ্ডাত আছা? ধৈত্ৰীয়ে, আৰু এটা মোবাইল বিচাৰিব লাগব, ক'ৰবাত হৰুৱা পায় নেকি? এ মাই, আংকুল খকি যদি আমাৰ হাতৰ পৰা ওলাই যায় কথা কিন্তু সৰ্বনাশ হ'ব। মানে কৈছো নহয়, সমস্যা আমাৰ লগ্নৰা হৈছেই। অতো আংকুল খকিৰ একো বিশ্বাস নাই, একো ভৰসা নাই, সি একৰকম দুইমুখীয়া গোৱালা খাপ। ইফালে যদি কিবা কাম নিশিজা যেন পায়, সিফালে বা কি ঘটনা ঘটায় একো ঠিক নাই। আৰু যদি মণ্ডলক সি উল্টা পাত পঢ়াই, নপঢ়ালিহে ৰক্ষা। এই মণ্ডলৰ কি নিজা মাথা নাই, সি বেলেগৰ কথা কিয় শুনব? চবে একে, কাকো বিশ্বাস কৰিব নোৱাৰা। এটা কাম কৰো নেকি, এই আংকুল খকিকে ধৰি হাত ভৰি ভাঙি দিওঁ নেকি? সেইটো ভুল কেতিয়াও নকৰবি, সিহঁতে কি মনে মনে থাকিব? জেলৰ ভাত খোৱাবা খুজছা মোক? ঠিকেই, এনেই ঘৰখনত জঞ্জালে নেৰাওছি, এতিয়া আৰু তই জেলৰ ভাত খাব খুজছা পাপা? তেনেহলে কৰবিনো কি? তা ৰহ, ৰঙলী বৌৰ ঘৰত মই যাম, যাই গোটেইগিলা কথা আদি গুৰি মাৰি পাতি আহিম। ময়ো আপোনাৰ লগত যাম। যাকে মাথা দুটা ফাটাই লৈ আহিবি। আপোন কাকা নহৰ কাৰণে আপোন মোক আকলাই পাই
মাটি দখল করব আইছা ওই মই হেবলা করিব আহা নাই বোর খবর লবা হে আইছু তুই এটা হেকিনি খবর লবা লাগে নাকি ফোন করি লবা নরা হ্যাঁ তুই বিশেষ করব নরা বিরাট হেল মাল তুই ও ওই দস্তি অত্যাতি হজম করি দি মাজি আপনি গাত মা হালদি খানবো টুটি কামিজ পিনবো মুরত ফুলর মালা কান্ধত পাতর গামছা কি যে মজা লাগবো